হোটেলের ঘরে খুন মহিলা, তারপর সেই ঘর পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়। বন্ধ ঘরে লাগলো আগুন, ঘর খুলে অবাক দমকল কর্মীরা। ঘরে চলছে এসি, জ্বলছে লাইট, খোলা জলের কল, ঘটনায় চাঞ্চল্য। হোটেলের এই ঘর থেকেই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল। অভিযোগ ওঠে মহিলাকে খুন করা হয়েছিল। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে সেই ঘর সিল করে দেওয়া হয়, অথচ সেই ঘরেই চলছে এসি, জ্বলছে লাইট, খোলা বাথরুমের কল। এদিন আচমকাই সেই ঘরে আগুন লেগে যায়। ঘরের দরজা খুলতেই হতবাক দমকল কর্মীরাও। বাইরে থেকে সিল করা ঘর, কিভাবে চলছে ভেতরে এসি, ফ্যান, লাইট। গত 25শে জানুয়ারি হোটেলের এই 105 নম্বর ঘরেই খুন হন এক মহিলা। মহিলার দেহ উদ্ধারের পর হোটেলের সেই ঘর সিল করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। অভিশপ্ত সেই ঘরেই লাগলো আগুন। পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, হালিশহর জেঠিয়া এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে নামী বহুতল হোটেল। এদিন সেই বহুতল হোটেলের তৃতীয় তল থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন হোটেলের কর্মীরা। খবর দেওয়া হয় হালিশহর দমকলে। দমকল কর্মীরা ঘটনাস্থলে আসেন। যেহেতু হোটেলের ওই ঘরেই খুনের ঘটনা ঘটেছে, সে কারণে হোটেলের ওই ঘরটি সিল করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এরপর পুলিশ কর্মীরা এসে ঘরের দরজা খুলে দেন। অভিযোগ, গত 25 তারিখ হোটেলের ঘর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়, তারপর ঘরের দরজা সিল করা হয় পুলিশের পক্ষ থেকে। অথচ দমকল কর্মীরা ঘরে ঢুকে দেখেন ঘরের এসি থেকে শুরু করে বাথরুমের গিজার, লাইট, পাখা সবই চলছে, এমনকি খোলা রয়েছে বাথরুমের কল। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ঘরে। আগুনের তীব্রতা এতটাই ছিল, পরবর্তীতে হালিশহরের পাশাপাশি কল্যাণী থেকেও দমকলের ইঞ্জিন আসে। 3টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে কল্যাণী দমকলের ওসি প্রশান্ত সরকার বলেন, হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক নেই। হোটেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সমস্ত কাগজ নিয়ে দেখা করতে বলা হয়েছে। যদি অগ্নি নির্বাপন ব্যবস্থা সংক্রান্ত কাগজ ঠিক না থাকে, তাহলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে। আমরা প্রথমে হচ্ছে আমাদের এখানে একটা শর্ট সার্কিট একটা আগুন লেগেছে, এটা অনুমান, মানে শর্ট সার্কিট আমরা হচ্ছে অনুমান করছি, মানে আমি নট শিওর। কিন্তু আমাদের আমরা পরে এসেছি, আমি কল্যাণী ওসি কল্যাণী, আমি ফায়ারের আগে কাছে পরে যে টিম এসছে তারা প্রথম এন্ট্রি নিয়েছি, নেওয়ার পরে দেখছি টোটাল মানে সেকেন্ড ফ্লোর মানে G+2 স্টোরেজ বিল্ডিং, এটা তিনতলা বিল্ডিং, তা সেই হিসাবে দোতলাতেই আগুনটা লেগেছে। মানে পুরো তিনটে কত নম্বর ঘর আমি বলি, ওই কর্নারের দিকে একটা ঘরটা সিল করা ছিল, তা শুনছিলাম যে থানা এসে সিল করে দিয়ে গেছে কদিন আগে, তখন ওই থেকে ওই ঘর রুম থেকে আগুনটা লেগেছে, যেটা হচ্ছে আপনার মালিক পক্ষ বলে দিয়ে গেল। মালিক পক্ষ বলছে ওই ঘরে টোটালটাই লাইট ফ্যান বলে সব জ্বালানো ছিল, তাই এটা হচ্ছে মালিক পক্ষের দাবি যে ওই ঘর থেকে আগুনটা লেগেছে। এখন গিজার আমাদের স্টাফরা যখন পুলিশ প্রশাসন যখন তালা খুলে এন্ট্রিটা নেয় আর কি, তারপর ফায়ার ব্রিগেড আমরা এন্ট্রি নেওয়া হয়, তখন গিজারের লাইন অন করা ছিল, টয়লেট বাথরুমের টোটাল সমস্ত কিছু কল খোলা ছিল। যদিও হোটেল মালিক নূর আলমের দাবি ওই ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল, ঘর সিল করা ছিল, পুলিশই সিল করে দিয়ে গেছিল, আমরা ওই ফ্লোরে কেউ যেতাম না, কি করে আগুন লেগেছে আমরা জানি না, আমাদের ধারণা শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুনটা লাগলো কিভাবে? শর্ট সার্কিটে ঘর থেকে? হ্যাঁ। কেন মানে সিল করেছিল কেন ঘরটা? ঘরটা যে মার্ডার কেসের যে গল্পটা হয়েছে, যে মেয়েটা সুসাইড করলো না, মার্ডার হয়েছে ওটা, পুলিশ এটা তদন্ত করলো, ইনভেস্টিগেশন চলছে এখন, সেই ব্যাপারে সিভিল সিস্টেম অনুযায়ী যেরকম করেছিলাম পুলিশের যা নিয়ম, আইনের যা নিয়ম তাই করেছে, আইনের ঊর্ধ্বে তো আমি যেতে পারবো না। আমি এসে যা দেখলাম ইলেকট্রিক সার্কিট ইয়ে থেকেই হয়েছে লাইনটা লেগেছে। এ বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ যখন ঘর সিল করল, তখন তারা ঘরের বিদ্যুৎ সংযোগ কেন বিচ্ছিন্ন করেননি? 6 দিনেরও বেশি সময় ধরে ঘরের লাইট, পাখা, এসি, গিজার কিভাবে চলছিল? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হালিশহর। সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।